আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ বিল্লাহ। আজকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বইয়ের ফার্স্ট চ্যাপ্টার কন্ডাক্টিং এবং নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। ম্যাটেরিয়ালসকে আমরা তিনটি ভাবে ভাগ করতে পারি। প্রথমত পরিবেয় পদার্থ, দ্বিতীয়ত অপরিবেয় পদার্থ বা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস, তৃতীয়ত অর্ধপরিবেয় পদার্থ বা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। তো আমরা এর আরও বিস্তারিত আলোচনা দেখব। প্রথমে দেখতে পাচ্ছি পরিবেয় পদার্থ বা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। পরিবেয় পদার্থ হলো যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে আমরা বলে থাকি পরিবেয় পদার্থ। তো বিষয়টি আমরা একটি চিত্রের মাধ্যমে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে একটি ব্যাটারির সাথে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল সংযুক্ত হয়ে তারপর বাল্বের সাথে সংযুক্ত করা হয়েছে। যেহেতু এটি একটি কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস, এর মানে নির্বিদ্যুৎ থেকে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং আমাদের বাল্বটি জ্বলবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সহজে ইলেকট্রন ফ্লো হচ্ছে এবং আমাদের বাল্বটি জ্বলতেছে। এরপর আমরা দেখব অপরিবেয় পদার্থ। অপরিবেয় পদার্থ হলো যে সকল পদার্থের মধ্যে দিয়ে কোনো প্রকারে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না এবং প্রবাহের সময় উচ্চমানে বাধাপ্রাপ্ত হয় তাকে আমরা বলে থাকি অপরিবেয় পদার্থ। তো অপরিবেয় পদার্থের একটি চিত্র দেখি আমরা। এখানে দেখতে পাচ্ছি একটি ব্যাটারির সাথে প্রথমে একটি কন্ডাক্টিং ম্যাটেরিয়াল সংযুক্ত করা হয়েছে, এরপর একটি নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস হয়ে তারপর বাল্বের সাথে সংযুক্ত করা হয়েছে। যেহেতু এটি একটি কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস, এর মানে এই বিদ্যুৎ থেকে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হবে। এরপরে যেহেতু নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস, এর মানে এই বিদ্যুৎ থেকে খুব উচ্চমানে বাধাপ্রাপ্ত হবে এবং আমাদের বাল্বটি জ্বলবে না। তো আমরা দেখতে পাচ্ছি ঠিক ইলেকট্রন শুধুমাত্র কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস পর্যন্ত ফ্লো হচ্ছে এবং নন কন্ডাক্টিং ক্ষেত্রে এসে খুব উচ্চমানে বাধাপ্রাপ্তের কারণে আর ফ্লো হচ্ছে না। এরপর আমরা দেখব অর্ধপরিবেয় পদার্থ বা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। অর্ধপরিবেয় পদার্থ হলো যে সকল পদার্থের মধ্যে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না এবং প্রবাহের সময় উচ্চমানে বাধাপ্রাপ্ত হয় না, তাদেরকে বলে থাকি আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস বা অর্ধপরিবেয় পদার্থ। তো বিষয়টি আমরা একটি চিত্রের মাধ্যমে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি ব্যাটারির সাথে প্রথমে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস হয়ে তারপর বাল্বের সাথে সংযুক্ত করা হয়েছে। যেহেতু এটি একটি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, এর মানে এই বিদ্যুৎ খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হবে না, কিছু পরিমাণে বাধাপ্রাপ্ত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন খুব আস্তে আস্তে এই বিদ্যুৎ থেকে প্রবাহিত হচ্ছে এবং আমাদের বাল্বটি জ্বলতেছে। এরপর আমরা দেখব পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থের মাঝখানে পার্থক্য। তো দেখো, আমি প্রথমে রেখেছি পরিবাহী পদার্থ, তারপরে অপরিবাহী পদার্থ, তারপরে অর্ধপরিবাহী পদার্থ। তো পরিবাহী পদার্থ হলো যে সকল পদার্থের মধ্যে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, অপরিবাহী পদার্থ হলো যে সকল পদার্থের মধ্যে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, অর্ধপরিবাহী পদার্থ হলো যে সকল পদার্থের মধ্যে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না এবং প্রবাহের সময় উচ্চমানে বাধাপ্রাপ্ত হয় না। এরপর আমরা দেখতে পাচ্ছি পরিবাহী পদার্থের রেজিস্টিভিটি খুব কম থাকে, অপরিবাহী পদার্থের ক্ষেত্রে রেজিস্টিভিটি অনেক বেশি থাকে এবং অর্ধপরিবাহী ক্ষেত্রে রেজিস্টিভিটি পরিবাহী এবং অপরিবাহী মাঝামাঝি থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি পরিবাহী পদার্থের পরিবাহিতা উচ্চমানের, অপরিবাহী পদার্থের পরিবাহিতা শূন্য এবং অর্ধপরিবাহী ক্ষেত্রে পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি। এরপর দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়লে পরিবাহী পদার্থের রেজিস্ট্যান্স বেড়ে যায়, তাপমাত্রা বাড়লে অপরিবাহী পদার্থের রেজিস্ট্যান্স কমে যায় এবং অর্ধপরিবাহী ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে এর রেজিস্ট্যান্স কমে যায়। সর্বশেষে দেখতে পাচ্ছি যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে এর ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা চারটি কম থাকে, অপরিবাহী ক্ষেত্রে ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা চারটি বেশি থাকে এবং অর্ধপরিবাহী ক্ষেত্রে এর ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা চারটি থাকবে, এর কমও না বেশিও না। তো আমরা পরিবেহী এবং অপরিবেহী এবং অর্ধপরিবেহী পদার্থের মাঝখানে যে পার্থক্য সেটা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখব এনার্জি ব্যান্ড। এনার্জি ব্যান্ড হলো একটি নির্দিষ্ট রেঞ্জে ইলেকট্রন শক্তি সমূহ বিদ্যমান থাকাকে বোঝায়। তো বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা একটা যে কোনো একটা পদার্থ মনে করিনি। এখন এই পদার্থকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে চিন্তা করি তাহলে এর প্রত্যেকটি ক্ষুদ্রকে আমরা বলে থাকি একটি অ্যাটম বা পরমাণু। তো আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসে কেন্দ্র করে নির্দিষ্ট কিছু কক্ষপথ থাকে এবং এর প্রত্যেকটি কক্ষপথে নির্দিষ্ট কিছু ইলেকট্রন বিদ্যমান থাকে। যেমন এর প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকে দুইটি, এর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকে আটটি, এর তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকে আঠারোটি এবং এর বাকি ইলেকট্রন সমূহ থাকে এর চতুর্থ কক্ষপথে। তো আমরা যদি পরমাণুকে আলাদাভাবে চিন্তা করি তাহলে প্রত্যেকটি কক্ষপথে যে ইলেকট্রন সমূহ আছে এই ইলেকট্রন সমূহ একটি সারিবদ্ধভাবে অবস্থান করে নির্দিষ্ট শক্তি বহন করে থাকে। তো বিষয়টি আমরা একটি গ্রাফের মাধ্যমে দেখি। এখানে আমরা একটি গ্রাফ দেখব। এদিকে আমরা বসাবো ইলেকট্রন সংখ্যা, এদিকে আমরা বসাবো এর শক্তি স্তর বা এনার্জি লেভেল। তো এর প্রথম কক্ষপথের জন্য একটি শক্তি স্তর থাকবে, এর দ্বিতীয় কক্ষপথের জন্য একটি শক্তি স্তর থাকবে এবং তৃতীয় কক্ষপথের জন্য একটি শক্তি স্তর থাকবে। তো প্রথম কক্ষপথের ইলেকট্রন দুটি আছে সেটি যদি আমরা বসে তাহলে দেখতে পাচ্ছি একটি সরলরেখা বা একটি সারিবদ্ধভাবে এরা অবস্থান করছে এবং এটাকে আমরা বলতে পারি এর প্রথম শক্তি স্তর। এবার দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রন সমূহ আছে সেটি যদি আমরা দেখি তাহলে দেখি সেম আগের মতো একটি সারিবদ্ধ অবস্থায় অবস্থান করছে এবং এটাকে বলতে পারি আমরা দ্বিতীয় শক্তি স্তর। ঠিক তেমনটা তৃতীয় কক্ষপথের জন্য তৃতীয় শক্তি স্তর, চতুর্থ কক্ষপথের জন্য চতুর্থ শক্তি স্তর এরকম বিদ্যমান থাকে। এটা আমাদের যদি
পরমাণুকে আলাদাভাবে চিন্তা করি সেক্ষেত্রে আমরা এরকম একটি গ্রাফ পাবো, কিন্তু আমরা যদি কোনো একটি পদার্থের খণ্ডের কথা চিন্তা করি তাহলে আমরা কিন্তু এরকম একটি গ্রাফ পাবো না। সেক্ষেত্রে এই শক্তি স্তরটা কিছু পরিমাণ ভেরিয়েশন হবে, মানে শক্তি কিছুটা কম বেশি থাকবে। তো বিষয়টা আমরা দেখি, এটাকে আমরা যে কোনো একটি পদার্থ মনে করিনি, এটা আমি মনে করি একটা সিলিকনের পদার্থ। এই পদার্থের একটি খণ্ডের কথা চিন্তা করলে তাহলে এই খণ্ডতে হাজার হাজার লক্ষ লক্ষ আমরা পরমাণু পেয়ে থাকি বা দেখি। এই পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রন সমূহ যদি আমরা গ্রাফে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আগের মতো তখন আর এখন আর এরা সরলরেখায় নাই, একটি নির্দিষ্ট রেঞ্জে বিদ্যমান আছে। এই যে নির্দিষ্ট রেঞ্জ এরা বিদ্যমান থাকে, এই নির্দিষ্ট রেঞ্জটাকে বলা হয় এটি এনার্জি ব্যান্ড, বা একে আমরা বলতে পারি এনার্জি ব্যান্ড। তো এর প্রথম কক্ষপথে ইলেকট্রন সমূহ যে রেঞ্জ জুড়ে থাকে তাকে বলতে পারি আমরা ফার্স্ট ব্যান্ড। এর সেকেন্ড কক্ষপথে যে ইলেকট্রন সমূহ যে বিদ্যমান থাকে তাকে বলতে পারি আমরা সেকেন্ড ব্যান্ড। ঠিক তেমনটা থার্ড ব্যান্ড ফোর্থ ব্যান্ড আমরা বলতে পারি। তো এনার্জি ব্যান্ড কি সেটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখবো পদার্থে বিভিন্ন ধরনের এনার্জি ব্যান্ড থাকে, তাদের ভিতরে গুরুত্বপূর্ণ যে এনার্জি ব্যান্ড সমূহ থাকে সেগুলো আমরা দেখবো। তো গুরুত্বপূর্ণ এনার্জি ব্যান্ডের ভিতরে আছে ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, ফরবিডেন্ট এনার্জি গ্যাপ। তো এইগুলো কি আমরা একটু বিস্তারিত দেখি। তো প্রথমে আমরা দেখবো ব্যালেন্স ব্যান্ড। তো ব্যালেন্স ব্যান্ড দেখার আগে আমরা বুঝতে হবে যে ব্যালেন্স ইলেকট্রন জিনিসটা কি। ব্যালেন্স ইলেকট্রন হলো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্থ কক্ষপথে যে ইলেকট্রন সমূহ থাকে তাকে বলতে পারি আমরা ব্যালেন্স ইলেকট্রন। তো আমরা ইতিমধ্যে দেখেছি যে এনার্জি ব্যান্ড কি, এর প্রথম কক্ষপথে যে ইলেকট্রন সমূহ যে রেঞ্জ জুড়ে বিদ্যমান থাকে তাকে বলছি আমরা প্রথম ব্যান্ড বা ফার্স্ট ব্যান্ড। ঠিক তেমনটা এই ব্যালেন্স ইলেকট্রন সমূহ যে রেঞ্জ জুড়ে বিদ্যমান থাকবে তাদেরকে বলতে পারি আমরা ব্যালেন্স ব্যান্ড। তো ব্যালেন্স ব্যান্ড কি সেটা আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখবো কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড বুঝতে হলে আমাদের বুঝতে হবে ফ্রি ইলেকট্রন জিনিসটা কি। ফ্রি ইলেকট্রন হলো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্থ কক্ষপথে যে ইলেকট্রন সমূহ থাকে এই চতুর্থ কক্ষপথে যদি উচ্চ মানের শক্তি প্রয়োগ করা হয় তাহলে এই কক্ষপথ থেকে ইলেকট্রন সিটকে বাইরে চলে আসে। যখন এই ইলেকট্রন সিটকে বাইরে চলে আসে তখন এই আর কোনো কক্ষপথ থাকে না, এটি মুক্ত অবস্থা থাকে। এই মুক্ত ইলেকট্রনকে বলা হয় ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রন সমূহ যে রেঞ্জ জুড়ে বিদ্যমান থাকে তাকে আমরা বলতে পারি কন্ডাকশন ব্যান্ড। তো ব্যালেন্স ব্যান্ড কি সেটা আমরা বুঝতে পেরেছি এবং কন্ডাকশন ব্যান্ড কি সেটা আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখবো ফরবিডেন্ট এনার্জি গ্যাপ। ফরবিডেন্ট এনার্জি গ্যাপ হলো যে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী যে দূরত্ব থাকে তাকে আমরা বলে থাকি ফরবিডেন্ট এনার্জি গ্যাপ। এবার আমরা দেখবো কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং এবং সেমি কন্ডাক্টর পদার্থের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। তো প্রথমে আমরা দেখতে পারছি ইনসুলেটর বা নন কন্ডাক্টিং। ইনসুলেটরের ক্ষেত্রে এর ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের যে মধ্যবর্তী ফরবিডেন্ট এনার্জি গ্যাপ এটা অধিক পরিমাণে থাকবে। এরপরে কন্ডাক্টিং, কন্ডাক্টিংয়ের ক্ষেত্রে এর যে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী ফরবিডেন্ট এনার্জি গ্যাপ সেটি থাকবে শূন্য। সর্বশেষে দেখবো আমরা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এর ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী যে ফরবিডেন্ট এনার্জি গ্যাপ থাকে সেটা খুব কম মানে থাকবে, অনেক বেশি থাকবে না। তো এই ছিল আমাদের কন্ডাক্টিং এবং নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। CPI Polytechnic.